অন্তর্জগতের বার্তা চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। গীতার ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ। অবচেতন হতে চেতনা মুক্ত না হলে কেউ সন্ন্যাসী বা যোগী হতে পারে না। যে ধ্যান যোগ দ্বারা যোগী হতে চায় তাকে অবচেতনের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে উঠতে হবে। আর যখন যোগ রূঢ় হয় তখন অবচেতন মুক্ত হয়ে চৈতন্যে অবস্থান হয়। যেমন যেমন অবচেতনকে ছাড়িয়ে ওঠা যায় তেমন তেমন চেতনার চৈতন্যের প্রকাশ ঘটে। যোগ দুই প্রকার, জগৎ ব্যবহারে অনাসক্ত থাকা ও চৈতন্যে যুক্ত থাকা। তখন তার কর্মে কোনো কর্তৃত্ব ও কর্তব্য থাকে না, তখন তার কর্মযোগ হয়। যার জগতের প্রতি সমদৃষ্টি ও সমবুদ্ধি সেই হলো যোগ রূঢ়। চৈতন্য লাভের জন্য যোগী দেহকে আসনে বসিয়ে মনকে একাগ্র করে স্থির অবস্থাকে ধারণ করে ধ্যান অভ্যাসে ব্রতী হয়। এইরকম করলে যোগীর চৈতন্য লাভ হয়। এইভাবে সমস্ত কামনা হতে মুক্ত হয়ে চৈতন্যে অবস্থান হলে জাগ্রত সমাধি লাভ হয়। এই অবস্থা লাভ হলে তখন কোনো কিছুই এই চৈতন্য থেকে অধিক লাভ বলে মনে হয় না এবং সে মহা দুঃখেও বিচলিত হয় না। এই অবস্থাকেই অভ্যাস দ্বারা লাভ করা উচিত। এইভাবে চেতন বোধে থেকে আর অন্য কোনো চিন্তা করা উচিত নয় এবং মনকে কোনোভাবেই বিক্ষেপ করা উচিত নয়, অথবা বিক্ষেপ হলে পুনরায় পূর্ব অবস্থায় ফিরে আসা উচিত। চৈতন্য লাভ অবস্থায় সাধক পরম শান্তি অনুভব করে। দুঃখের সংযোগ হলো আসক্তি, আসক্তি ও অহংকারই সমস্ত দুঃখের কারণ। সেই জন্য যোগের দুটি স্তর হলো বাহ্য আসক্তি ত্যাগ করে অন্তরে স্থিতি অবস্থায় অবস্থান করা। অর্থাৎ বাহ্য দুঃখের কারণ আসক্তিকে ত্যাগ করলে অন্তরে দুঃখের কারণ থাকে না। আসক্তি ত্যাগ হলে তখন অন্তর ও বাহ্য আলাদা থাকে না, এক হয়ে যায়। তখন চৈতন্য ব্যক্তির মধ্যে প্রকট হয়ে যায়। তখন যোগী যে কোনো অবস্থানে থেকেও চৈতন্যেই অবস্থান করে এবং চৈতন্যে অবস্থান করেই সব কিছু করে। আমাদের মন ও চিন্তাকে বদলাতে হবে, কিন্তু মন বা চিন্তাকে বদলানো সহজ না হলেও বৈরাগ্য ও অভ্যাস দ্বারা সম্ভব। কেবল অভ্যাস নয়, বৈরাগ্য যদি না থাকে তাহলে মন ওই অভ্যাসের মধ্যে যেমনি নানা প্রকার চিন্তা করতে থাকে, তেমনি যখন অভ্যাস করে না তখন মন নানা প্রকার চিন্তা নিয়েই থাকে। সেই জন্য মনকে বশীভূত করা একদিনের ব্যাপার নয়, কারণ মনটা যে অবাধ্য হয়েছে তা একদিনে হয়নি, অনেক জন্ম জন্মান্তরের প্রশ্রয়েই তা হয়েছে। সেই জন্য ধৈর্য ধরে অভ্যাস ও বৈরাগ্যের প্রয়োজন, কেননা বৈরাগ্য অনুসারেই অভ্যাস হয়ে থাকে। সচেতন ও অবচেতনের এই লড়াইয়ে অবচেতন সহজে হার না মানলেও সাধককে জয়লাভ না করা পর্যন্ত লেগে থাকা প্রয়োজন, কারণ লেগে না থাকলে বা পরাজয় স্বীকার করলে অবচেতনে পতিত হয়েই থাকতে হয়। কিন্তু চেতনা যদি একবার সচেতন অবস্থা লাভ করে তবে তার যতই পতন হোক সে পুনরায় উঠে দাঁড়ায়। সেই জন্য যোগভ্রষ্টের কখনো অধোগতি হয় না, সে পুনরায় সচেতন হয় বা সুযোগ পায়। চৈতন্য যোগই শ্রেষ্ঠ যোগ, কারণ চেতনা না থাকলে যোগী, ভোগী, জ্ঞানী, কর্মী, ভক্ত কেউ থাকে না। তাই তুমি চৈতন্য যোগ প্রাপ্ত হও। যে চৈতন্য যোগ করে সে অন্যান্য যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, এটাই চৈতন্যের অভিমত।